বন্ধুরা, আমি পাপনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। অক্ষয় তৃতীয়াতে আমি কি করে পুজো করছি তারই ভিডিও তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। ফুল ফল সবকিছু ধুয়ে নিয়ে এসেছি, এবার এর মধ্যে আমরা একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো। এখানে আমি দুধ, দই আর শর্করা নিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি মধু দিয়ে দেব। মধু দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, দই আর শর্করা। এই পঞ্চামৃত দিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় মা লক্ষ্মী মায়ের জয়, জয় মা লক্ষ্মী মায়ের জয়, জয় মা লক্ষ্মী মায়ের জয়। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। আমি একটা পেতলের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চন্দন মাখানো তুলসী পাতা দিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় রাধারানী জয়, জয় রাধারানী জয়, জয় রাধারানী জয়। এখন আমি শ্রীকৃষ্ণ ও রাধিকার শৃঙ্গার করব। অক্ষয় তৃতীয়াতে তোমরা চেষ্টা করবে তোমাদের যাদের বাড়িতে রাধাকৃষ্ণ, গোপাল, লক্ষ্মীনারায়ণ ও অন্যান্য ঠাকুর রয়েছে, ওনাদেরকে নতুন বস্ত্র দেওয়ার। এখানে আমি রাধারানীর চুল লাগানোর জন্য একরকম মোমের আঠা পাওয়া যায়, আমি তারই ব্যবহার করেছি। আর হ্যাঁ, অক্ষয় তৃতীয়াতে তোমাদের বাড়িতে রাধারানী, মা লক্ষ্মী, মা দুর্গা যে ঠাকুরই থাকুক না কেন, তোমরা চেষ্টা করবে ওনাদেরকে একটা করে ওড়না দেওয়ার। এবার আমি নারায়ণজি, মা লক্ষ্মী, শ্রীকৃষ্ণ ও রাধিকাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আমি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর এখানে আমি শ্রীকৃষ্ণ, গোপাল আর জগন্নাথ দেবকে গোপী চন্দন লাগিয়ে দিচ্ছি। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে যায় চন্দন যাত্রা উৎসব। টানা 21 দিন চলে এই চন্দন যাত্রা উৎসব। অক্ষয় তৃতীয়ার দিনই তাই আমি শ্রীকৃষ্ণ, গোপাল ও জগন্নাথ গোপী চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। এবার আমি সবার চরণে ফুল দেব। জয় মা লক্ষ্মী মায়ের জয়, জয় নারায়ণজির জয়। এবার আমি শ্রীকৃষ্ণ ও রাধিকার চরণে পুষ্পাঞ্জলি দেব। মা লক্ষ্মীর কাছে আমি পদ্ম দিচ্ছি। গোপালের পায়ে আমি তুলসী পাতা ও ফুল দিয়ে দিলাম।
ঘটে আমি মা লক্ষ্মী ও নারায়ণজির নামে ফুল দিয়ে দিলাম। এবার আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূরে প্রদীপ ও ধূপ সাজিয়ে নেব। ঠাকুরকে ফল ও মিষ্টি নিবেদন করব। তার মধ্যে একটি থালাতে আমি তুলসী পাতা দিয়ে দেব ও অন্য দুটি থালাতে আমি ফুল দিয়ে সাজিয়ে নেব। এবার আমি